র‍্যাবের গোয়েন্দা দল গোপন সূত্রে জানতে পারে দক্ষিণ খান সর্দারবাড়ি জামি মসজিদের সিঁড়িতে রক্তের দাগ এবং সেফটি ট্যাঙ্কে তীব্র পচা দুর্গন্ধ। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করলে এলাকাবাসীর নিকট থেকে জানতে পারে জনৈক ভিকটিম আজহার, যার বয়স 30, বিগত 19 মে তারিখ থেকে নিখোঁজ রয়েছে। র‍্যাবের নিখোঁজ ভিকটিমকে খুঁজে বের করতে দ্রুততার সাথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারী মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, যার আনুমানিক বয়স 54, তাকে আমরা দক্ষিণ খান থানাধীন একটি মাদ্রাসা হতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় ধৃত আসামির নিকট হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত 3টি ছুরি ও 1টি মোবাইল ফোন আমরা উদ্ধার করি। ধৃত আসামির দেওয়া তথ্য মতে সর্দারবাড়ি জামে মসজিদের সেফটি ট্যাঙ্ক হতে আমরা ভিকটিম আজহারের খণ্ডিত লাশ উদ্ধার করতে সক্ষম হই। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সর্দারবাড়ি জামে মসজিদে গত 33 বছর যাবৎ ইমামতি করে আসছিল। ভিকটিম আজহারের 4 বছরের সন্তান আরিয়ান উক্ত মসজিদের মক্তবে পড়াশোনা করত এবং ভিকটিম নিজেও উক্ত মাওলানা আব্দুর রহমানের নিকট কোরআন শিক্ষা গ্রহণ করত। এই সুবাদে ধৃত আসামি ভিকটিমের বাসায় প্রায়শই যাওয়া আসা করত। যাতায়াতের কারণে ধৃত আসামির সাথে ভিকটিমের একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। গত 19 মে ধৃত আসামি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমানের সাথে মসজিদের একটি কক্ষে ভিকটিম আজহারের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধৃত আসামি ক্ষিপ্ত হয়ে আজহারের গলার ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে হত্যাকারী ভিকটিমের লাশ খুব ঠান্ডা মস্তিষ্কে টুকরো টুকরো করে সর্দারবাড়ি জামে মসজিদের সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সম্পৃক্ত বলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ব্যাপারে আমরা আরও অধিকতর তদন্ত করছি এবং আরও অধিকতরভাবে বিস্তারিত জানার চেষ্টা করছি। আসামির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সকলকে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। আমরা আসামির সঙ্গে জিজ্ঞাসাবাদে যতটুকু জানতে পেরেছি যে সে বক্তব্য দিয়েছে যে ভিকটিম তার কক্ষে এসে তাকে ভয়ভীতি দেখায় এবং তার সঙ্গে অসৎ আচরণ করে এবং সেই প্রেক্ষিতে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং ভিকটিম তার উপরে মারার জন্য চড়াও হয় এবং পাল্টা সে ক্ষিপ্ত হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এখন কারণটায় আমরা অধিকতর তদন্ত করছি যে এই ব্যাপারে অন্য কোনো মোটিভ আছে কি না আমরা সেটা জানার তদন্ত করছি, জানার চেষ্টা করছি এবং বিস্তারিত জানা সাপেক্ষে আমরা আপনাদের জানাব। না, আমরা এখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাইনি। কারণ আপনারা জানেন যে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আজকে সকালে এবং আমরা এখানে আসার আগে আমরা বিভিন্ন জিজ্ঞাসাবাদই করেছি, আরও বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছি। এর সাথে তার পরিবারের সাথে আমরা জিজ্ঞাসাবাদই করছি। ভিকটিমের পরিবারকে আমরা এখানে আসার আগে আমরা তার ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি, তার সাথেও আমরা আলাপ করব, কথা বলবো। এছাড়াও এলাকাবাসীর কাছ থেকে আমরা আরও তথ্য নেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আসলে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য কী ছিল এবং মোটিভ কী ছিল। এটা আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তার ওয়াইফ ঈদের আগে
তার দেশের বাড়ি টাঙ্গাইলে গিয়েছে এবং ভিকটিম ঢাকাতেই ছিল, যেহেতু ঘটনাটা 19 তারিখে ঘটেছে। তো এই টাইম লাইনটা আমরা মিলিয়ে দেখার চেষ্টা করছি যে আসলেই তার স্ত্রী ওই সময় তার দেশের বাড়িতে ছিল কি না এবং ভিকটিম ঢাকায় ছিল কি না, এবং এই হত্যাকাণ্ডের সাথে তার পরিবারের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটাও আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। ছয় মাস হলে এই মক্তবে তার সন্তান পড়াশোনা করে এবং ভিকটিমও তার সাথে আসা যাওয়া করে। আমরা জিজ্ঞাসাবাদ এটা প্রক্রিয়াধীন করব। দীর্ঘদিন না, 6 মাস। রাইট, এটাই আমরা এই মোটিভটাই আমরা জানতে চাচ্ছি। যদিও হত্যাকারী সুনির্দিষ্টভাবে আমাদের এখন পর্যন্ত কিছু বলেনি, বাট আমরা এর সুনির্দিষ্ট মোটিভটা জানা সাপেক্ষে আপনাদের বিস্তারিত জানাতে পারব। উভয়ের সাথেই, তাদের পরিবারের সাথেই, হাজবেন্ড এবং ওয়াইফ, এতটুকুই আমরা জানতে পেরেছি সোফার। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদই করব, যারা যারা এই জায়গায় ইনভলভ সবাইকেই আমরা জিজ্ঞাসা করব, এবং সবাইকেই আমরা জিজ্ঞাসা করে একটা সুনির্দিষ্ট আমরা ডিসিশনে আসতে পারবো যে আসলে এই হত্যাকাণ্ডের মূল মোটিভ কী ছিল এবং কী কারণে হত্যাকাণ্ড জড়িত হলো। আমরা পরকীয়ার বিষয়টা এখনই আমরা উত্থাপন করতে পারছি না, বিকজ যেহেতু এটা একটা ফ্যামিলি ম্যাটার্স, আমরা সুনির্দিষ্টভাবে না জানা জানি না বলে বিধায় আমরা এটা বলতে পারছি না। এটা তারা হয়তো ধারণা করে বলছে, বাট এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনও পাইনি। এটা যেটা ইমাম আব্দুর রহমান যেটা বলেছেন যে তার ভিকটিম এসে তাকে ভয়ভীতি দেখিয়েছে এবং বলেছে যে তার স্ত্রীর দিকে তার একটা কুদৃষ্টি ছিল, কুনজর ছিল, এইরকম একটা বক্তব্যের প্রেক্ষিতেই তার সাথে বাকবিতণ্ডা হয়, যেটা হত্যাকারী স্বীকার করে না, এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটা হাতাহাতি বা ধস্তাধস্তি হয় এবং সেই পর্যায়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়, এতটুকু আমরা জানতে পেরেছি। সরি, স্ত্রীকে আমি আপনাদের এখানে আসার আগে আমরা তাকে আমাদের হেফাজতে আনতে সক্ষম হয়েছি, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদই চলমান রয়েছে, যার জন্য আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত এখন জানাতে পারছি না। ওর ওয়াইফের নাম আসমা। ওয়াইফের বয়স যতটুকু আমরা জানতে পেরেছি যে 22-23 বছর হবে, বাচ্চা একটাই, 4 বছর বয়স। এই বাচ্চাটাই ওই তার মক্তবে আরবি পড়ে। ভিকটিম একটি গার্মেন্টসের কর্মী ছিল বলে আমরা জানতে পেরেছি। এটা ভিকটিম হত্যাকারী যেটা বলেছেন যে লাস্ট 5 থেকে 6 টুকরা করেছে, বিকজ আমরা যে লাস্টটা উদ্ধার করেছি এটা ডিকম্পোজড অবস্থায় ছিল, বাট আমরা 6 টুকরা উদ্ধার করতে পেরেছি। আর এটা উনি বলেছেন যে ফজরের নামাজের পর্যন্ত এটা উনি এই মানে টুকরা টুকরা করার কাজটা উনি করেছেন, রাত আনুমানিক 9:30 থেকে 10টার পর থেকে ভোর ফজর পর্যন্ত উনি এই কাজটা করেছেন এবং উনি একাই এই কাজটা করেছেন। এটা উনি যেটা বলেছেন যে মসজিদেরই তার যে শয়নকক্ষ সেখানে উনি এই ঘটনাটা ঘটিয়েছেন, এবং এরপরে উনি আবার কক্ষ সুন্দরভাবে পরিষ্কার করে আলামত বিনিষ্ট করার চেষ্টা করেছেন। না, উনি এটা বলেননি বা আমরা এর কোনো প্রমাণ এখনো পাইনি। সরি, এক্স্যাক্টলি না, মুয়াজ্জিন মসজিদে থাকেন না, উনি নামাজের পরে চলে যান ওনার বাসায়, শুধু ইমাম ওই মসজিদে থাকেন, বিকজ ইমামের পরিবার তার সাথে থাকে না, ওনার বাড়িতে, যেখানে ওনার বাড়ি গোপালগঞ্জে। এই ছুরিগুলো ওনার কাছে, বিকজ উনি 33 বছর যাবৎ ইমামতি করেন এবং প্রত্যেক কুরবানি ঈদেই উনি বিভিন্ন এলাকায় উনি কুরবানির অংশগ্রহণ করেন, এবং সেই সুবাদে ওনার কাছে উনি যেটা বলেছেন ওনার কাছে এই ছুরিগুলো উনি রাখেন। আর আমার মনে হয় এনাফ মানে আজকের জন্য, আর বিস্তারিত জানা সাপেক্ষে আমরা আপনাদের আবার জানাতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।